যদি আপনি একবার আসেন, সো আপনি নিজেকে অনেক বেশি ব্লেসড ফিল করতে পারবেন। আপনার কানেক্ট হয়ে যাচ্ছে কারণ নেটওয়ার্কে অনেক প্রবলেম, এখানে ভীষণই রাশ। তো আমার এখানে সব থেকে বেশি ভালো লাগছে কি জানেন, এখানে ছেলে এবং মেয়ের কোনো ভেদাভেদ নাই, তারা এক কাতারে নামাজ পড়ে, ছেলেরা মেয়েদের পিছনে নামাজ পড়ে, মেয়েরা ছেলেদের পিছনে নামাজ পড়ে, যেটা আমাদের দেশে দেখা যায় না, বাংলাদেশে দেখা যায় না। সো এটা আমার কাছে ভীষণই একটা হার্ট ওয়ার্মিং মুমেন্ট লাগছে, একদম মানে আমার হার্টে গিয়ে লাগছে ব্যাপারটা, যে এটা ভীষণই মানে সুন্দর একটা ব্যাপার, এটা ভীষণই সুন্দর একটা ব্যাপার। এবং এখানে প্রত্যেক ওয়াক্ত নামাজের পর হচ্ছে জানাজার নামাজ হয়, যেটা আরও সুন্দর একটা ব্যাপার। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, আমি প্রত্যেক ওয়াক্ত নামাজে যখন মসজিদে আসি জানাজার নামাজটা কমপ্লিট করি, তারপরে হোটেলে ব্যাক করি, কারণ একটা মেয়ে হিসেবে জানাজার নামাজ পড়াটা একটা বিশাল ব্যাপার আমি মনে করি। আমাদের দেশে তো মেয়েরা জানাজার নামাজ কেন, কবরস্থানে তো অনেকে যায় না, আর জানাজা তো দূরের কথা। তো এখানে জানাজার নামাজ পড়াটা একটা ব্লেসিং আমি মনে করি। এবং আপনি 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 যে তাদের জন্য জানাজার নামাজে সামিল হচ্ছেন, এটা আসলে ভীষণই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমি মনে করি। সো এই তো এখানে এখানে এসে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক কিছু জানতাম না, অনেক কিছু জেনে গেছি, অনেক কিছু শিখলাম। ইনফ্যাক্ট আরও অনেক দিন আছে, অলমোস্ট কেবল তো মাত্র 7 দিন হলো আমরা আসছি, এখনও আরও অলমোস্ট 35 ডেজের মতো আছে। সো ইনশাল্লাহ প্রত্যেকটা এভরিডে হচ্ছে প্রত্যেকটা দিন একটা করে নতুন শেখার দিন, নতুন জানার দিন এখানে, কারণ এখানে হচ্ছে সবাই শিখতে আসে, এখানে কেউই পণ্ডিত না, উই আর অল লার্নিং প্রসেস, আমরা প্রত্যেকে লার্নিং প্রসেসে। তো আমার কাছে মনে হয়েছে যে আমি কিছুই জানতাম না, কিছুই জানি না, সো এখানে এসে একটু একটু করে শিখতেছি। ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে সামনের দিনে আমি আবারও আসতে চাই। সো ইয়া, আমার লিটারলি অনেক ভালো লাগতেছে এখানে আসার পরে, এত ভালো লাগতেছে যে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, কারণ এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো কোনো শব্দ বা ভাষা আমার জানা নাই, যেটা আমি অ্যাজ ইউজুয়াল বলতেছি। কারণ হোটেল রুম থেকে আমি লাইভে আসতে পারি না, কারণ হচ্ছে হোটেলে আমরা একটা রুমে 3 জন থাকি, আমি, আম্মু আর একজন আন্টি থাকি, আর হচ্ছে লাইভেও আসা হয় না। এই জন্য আজকে আমি ফার্স্ট টাইম লাইভে আসলাম, একটু আগে ফেসবুক থেকে লাইভে আসছিলাম, এখন ইউটিউব থেকে লাইভে আসলাম। আমি জানি না যে ইউটিউব থেকে লাইভে আসতে পারতাম কি না, বাট হ্যাঁ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমি ইউটিউব থেকে লাইভে আসতে পারছি, বাট হুইচ ইজ এ ভেরি গুড থিং। এখানে আমি যে এত অল্প বয়সে হজে আসছি, সো এটা যারা যারা দেখে তারা সবাই অনেক ভালো বলতেছে, বাট হ্যাঁ আমার অনেক ভালো লাগতেছে ব্যাপারটা। এখানে অনেক বাংলাদেশিদের সঙ্গে দেখা হয়, অনেক বাংলাদেশি, অনেক আমাদের হোটেলে তো আসেই, প্লাস আরও অন্য এজেন্সি থেকে যারা আসছে তারা সবাই মানে অনেক ভালো। এখানে আসলে আমরা সবাই শিখতে আসছি। অ্যান্ড গতকাল হচ্ছে রাত্রে আমাদের সেকেন্ড উমরা আমরা কমপ্লিট করে ফেলছি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। সো এরপরে আবার হজের প্রিপারেশন, সো ইনশাল্লাহ হজের টাইমে আমি কতটুকু কী করতে পারবো আই হ্যাভ নো আইডিয়া, আই ডোন্ট নো। অ্যান্ড ইয়া, সবাই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অলমোস্ট অন্তত পক্ষে একটা ভিডিও ভাইরাল করে দেন, যেন ইউটিউবটাকে আমি সেটেল ডাউন করতে পারি, ইউটিউবটাকে নিয়ে আমি সামনের দিনে এগিয়ে যেতে পারি, আপনাদেরকে আরও ভালো ভালো ভিউ দেখাতে পারি, ভালো ভালো কন্টেন্ট দেখাতে পারি। সো আমি আসলে কয়েকদিন থেকে টাইমই পাই নাই ভিডিও করার বা ভিডিও আপলোড করার, সো আজকে একটু টাইম পাইছি জন্য ভিডিও করতেছি বা লাইভে আসতেছি। অলমোস্ট গত 3 দিন ধরে তো রাত্রেবেলা ঘুমানোই হয়নি, সো এই আর কি চলতেছে, এভাবে আমাদের জীবন চলতেছে। বাট আলহামদুলিল্লাহ মাশাল্লাহ উই আর ভেরি ব্লেসড টু আওয়ার লাইফ, ব্লেসড টু আওয়ার ডেস, ব্লেসড আওয়ার টাইমস। অ্যান্ড ইয়া, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাই ভাবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সামনের দিনগুলো এবং হজ যেন আমাদের জন্য সহজ করে দেয়, আমরা যেন ভালোভাবে সুস্থভাবে হজ পালন করতে পারি, আর সবার জন্য দোয়া করতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। আর এই তো, সো আমি চাই এখান থেকে আমি যখন দেশে ফিরবো ইনশাআল্লাহ তখন যেন আমি একটা মানুষ হইতে পারি। অ্যান্ড ইয়া, দ্যাট ইজ ইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।